দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গোল্ডেন এগ্রো লিমিটেডের আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যে পদ্ধতিতে মানে সনাতন পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করেন বা এমনি দেশীয় পোনা চাষ করেন তাতে আপনারা যে সফলতা পান না, এই না পাওয়ার কারণ একমাত্র কারণ হচ্ছে আপনারা সঠিক মানে ভালো মানের পোনা বা ভালো জাতের পোনা আপনারা পুকুরে ব্যবহার করেন না। এ কারণ এই জন্য আপনাদের মাঝে আজকে আমি পরিচয় করে দিব মনোসেক্স তেলাপিয়া, যেটা অরিজিনাল। এই মনোসেক্স তেলাপিয়া মানে প্রতি পিস যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন সেক্ষেত্রে প্রতি পিস মানে 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, প্রকারভেদে এটা 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনারা যদি এই মনোসেক্স তেলাপিয়াটা মানে সুন্দরভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। আর এই পোনা সংগ্রহ করার জন্য অনেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে, বলে এক পোনা দিয়ে দেয় আর এক পোনা। এই জন্যে আপনারা আমি আমাদের নিজস্ব একটি ভাইয়ের খামার আছে, আপনারা যদি এখান থেকে পোনা নিতে চান সেক্ষেত্রে আপনারা পোনা নিতে পারবেন। এটি অবস্থান হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ, উনি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে বা ওনাদের নিজস্ব পরিবহন আছে ওনাদের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে। আমি স্ক্রিনে ওনার নাম্বারটি দিয়ে দিব, আপনাদের যাদের এই পোনা প্রয়োজন আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। মনোসেক্স তেলাপিয়া মাছ কিন্তু অধিক ঘনত্বে চাষ করা যায়, আপনারা যদি 1 একর জমি থাকে 1 একর জমিতে আপনি এমনি অন্য মাছ যদি সাদা মাছ যদি 1 টন চাষ করেন এক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া কিন্তু আপনি 1.5 থেকে 2 টন পর্যন্ত চাষ করতে পারেন, কারণ তেলাপিয়া মাছ অধিক ঘনত্বে চাষ করলেও তেমন কোনো ক্ষতি হয় না। আপনি যে খাবার দিতেন অন্য সাদা মাছের জন্য এই খাবারটাই দিবেন, সাথে আপনি কিছু ভিটামিন যেমন একটা ছিল গ্রোথ ফিশ, তারপর আছে ওয়াটার ক্লিনার, এই 2-4টা মানে 2-1টা ভিটামিন বা ওই যে ওয়াটার ক্লিনার যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাবেন। আর এই জন্যে আমি সবাইকে পরামর্শ দিব আপনারা ভালো মানের পোনা সংগ্রহ করুন, ভালো মানের পোনা সংগ্রহ করে আপনি তেলাপিয়া মাছ চাষ করে দেখতে পারেন। তেলাপিয়া মাছ যদি আপনি এই মনোসেক্স তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে মানে লাভের মুখ দেখবেন, আশা করি আপনারা কেউ মানে অসফল হবেন না। এই জন্যে আপনারা প্রয়োজনে উপজেলা মৎস্য অফিস, প্রত্যেকটা উপজেলা একটি করে মৎস্য অফিস আছে, মৎস্য অফিসে গিয়ে মৎস্য কর্মকর্তাদের সাথে আলোচনা করুন কীভাবে ভালো চাষ করা যায়, পুকুর প্রস্তুত করুন, পুকুরের যত্ন নিন, চুন প্রয়োগ করুন, এগুলো প্রয়োগ করে সুন্দর মতন পুকুর তৈরি করে তারপরে আপনারা মাছ চাষ করুন। আপনারা অনেক কষ্ট করে মাছ চাষ করেন, সেই মাছ চাষে যদি সফলতা না পান সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা লসের সম্ভাবনা থাকে। এই জন্য আপনাকে মাছ চাষ বা যে কোনো চাষ করতে হলে আপনাকে অবশ্যই আগে জানতে হবে কীভাবে করতে হবে। প্রয়োজনে আপনি যদি অনভিজ্ঞ হন সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা মানে খামারি ভালো একজন খামারির সাথে কয়েকদিন থাকুন, তার কাছ থেকে হাতে কলমে শিক্ষা নিন, শিক্ষা নিয়ে মনোসেক্স তেলাপিয়া চাষ করুন। মনোসেক্স তেলাপিয়া চাষ করে লাভের মুখ দেখবেন, আশা করি এটা খুব ভালো একটা লাভজনক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।